আতঙ্কের আরেক নাম বিআরটি প্রকল্প। আপনারা জেনে থাকবেন কয়েক বছর আগে শুরু হওয়া এই প্রকল্পের কাজ কিন্তু আজও শেষ হয়নি। এটি একটি আতঙ্কে পরিণত হয়েছে অত্র এলাকার বাসিন্দাদের, কারণ 20 মিনিটের রাস্তা কখনো 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে পাড়ি দিতে। অনেক বিদেশগামী যাত্রীর কিন্তু ফ্লাইট মিস হয়েছে, অনেক রোগী কিন্তু নির্দিষ্ট সময়ে হাসপাতাল নিতে না পারার কারণে রাস্তায় কিন্তু তারা ইন্তেকাল করেছেন, এমন নজিরও কিন্তু রয়েছে। আরও নজির রয়েছে এই বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পরে কিন্তু প্রাইভেট কারের ওপর পড়ে কিন্তু অনেক লোক মারা গিয়েছে। টোটাল কথা, এই প্রকল্প নিয়ে কিন্তু কম জল ঘোলা হয়নি। আমরা জানতে পারছি যে তড়িঘড়ি করে জন দুর্ভোগ কমাতে যে এই দুটি লেন কিন্তু ইতিমধ্যেই কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তো আমরা এটি দেখব যে আসলে কতটা মানুষের জন্য সুফল আসছে, কতটা সুফল বয়ে আনবে এই ফ্লাইওভারটি। তো যে দুটি লেন, নির্দিষ্ট দুটি লেন যে উন্মুক্ত করা হয়েছে সেটি আমরা আসলে দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যক্তিগত গাড়ি ছাড়া কিন্তু আমি কোনো গাড়ি আমি দেখছি না, যে লোকাল বাস যে টাউন সার্ভিস যেগুলো এগুলো কিন্তু আমরা দেখছি না। তো সেটা কারণ হিসেবে জানতে পারলাম তারা যদি উপর দিয়ে যায় তারা কিন্তু 3টা স্টপেজ কিন্তু তারা মিস করছে, যেমন টঙ্গী বাজার, আবদুল্লাপুর এবং হাউস বিল্ডিং। এই 3টা স্টপেজের যাত্রী ওঠানামা কিন্তু করতে পারবে না এবং তাদের যাত্রী নিতেও পারবে না, যার কারণে প্রত্যেকটি লোকাল বাস কিন্তু তারা নিচ দিয়ে যাচ্ছে। তো এখন যারা সুফল ভোগ করছে দেখতে পাচ্ছি, যাদের ব্যক্তিগত গাড়ি আছে, মোটর সাইকেল বলেন, প্রাইভেট কার বলেন এবং অন্যান্য যানবাহন, এবং যারা রিজার্ভ গাড়িতে যাবেন, রিজার্ভ গাড়ি নিয়ে যাচ্ছেন দূরপাল্লায়, তাদের জন্য সুবিধা হচ্ছে। শুধুমাত্র লোকাল বাসে যারা চলাচল করছেন তারা কিন্তু এখনও সুফল কিন্তু ভোগ করতে পারছেন না। তো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটি হলো ডেডিকেটেড লেন বিআরটি প্রকল্পে, যে নির্দিষ্ট বাস চলাচল করবে সেটির কিন্তু লেন বাম পাশে দেখতে পাচ্ছেন, আর ওই পাশে ওটা হচ্ছে স্টেশন, এখান থেকে কিন্তু বিআরটি প্রকল্পে বাসে ওঠানামা করতে পারবে। আর যে দুই আমরা যে লেন ধরে যাচ্ছি, এই দুটি লেন এবং আমার বাম পাশে আরও দুটি লেন, এই 4টি লেন থাকবে শুধুমাত্র জনসাধারণের জন্য, মাঝখানে 2টি লেন থাকবে বিআরটি প্রকল্পে বাস চলাচলের জন্য। তো আমরা এই মুহূর্তে আছি, এটি হলো হাউস বিল্ডিং এরিয়া, উত্তরা হাউস বিল্ডিং এরিয়া। তো হাউস বিল্ডিং থেকে একটু সামনে অর্থাৎ আজমপুর কাঁচা বাজার বলতে পারেন, বিএনএস সেন্টার বলতে পারেন, অথবা রাজু কলেজও বলতে পারেন, এখানে কিন্তু এটা নেমেছে। এখান থেকে নামার পরে এটা চলে গিয়েছে এয়ারপোর্ট পর্যন্ত, যে বিআরটি প্রকল্পের বাস চলাচল করবে। তো সেটি আমরা দেখতে পাচ্ছি সরজমিনে। দর্শক যারা ইতিমধ্যেই এই ফ্লাইওভারে উঠেছেন তো তারা তো দেখেইছেন, যারা দেখেননি তো আপনাদের দেখানোর জন্যই আমি কিন্তু আসছি এই ভিডিও ধারণের জন্য। তো আশা করি আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন, প্রয়োজন হলে সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোন প্রজেক্টের ভিডিও দেখতে চান কমেন্টস বক্সে এসে মতামত জানাবেন। ধন্যবাদ।